ছোটোবেলায় মারা আলু দিয়ে চাউমিন বানিয়ে দিত হাই এভরিওয়ান আমি উমা বলছি উমস কুকিং ল্যাব থেকে আজকে সেরকমই ঘরও একটা চাউমিন বানিয়েছি ব্রেকফাস্টের জন্য আজকে রবিবার আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো শুরু করা যাক একটা কড়াইয়ের মধ্যে দিয়েছি আর এক কাপ তিন কাপ মতো জল তাতে ওয়ান টেবিল স্পুন দিয়েছি সাদা তেল আর ওয়ান টেবিল স্পুন মতো দিয়েছি নুন দিয়ে যখন জলটা ফুটতে থাকবে তখন পুরো চাউমিনটা গোটা এক প্যাকেট আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি ব্যবহার করেছি চিংসের সাধারণত চাউমিন গরম জল ফোটানোর পর দিয়ে এবার কিন্তু ছ মিনিট ঠিক একদম ঘড়ি ধরে ছ মিনিট ফোটালেই চাউমিন সেদ্ধ হয়ে যায় ছ মিনিট হয়ে গেলে এর মধ্যে এক মগ আমি জল দিয়ে দিলাম ঠান্ডা জল নর্মাল ঠান্ডা জল ব্যাস তারপরে ভালো করে ছেঁকে এটাকে শুকিয়ে নেব জলটা ঝরিয়ে নিয়ে একটা কড়াইতে আবার দিয়ে দিলাম সাদা তেল অল্প পেঁয়াজ একটা গুচিয়ে আর একটা আলু ক্যাপসিকাম গাজর যা ছিল বাড়িতে এবার ভেজে নেব এই সময় কিন্তু আমি আলুতে নুন দেব না তাহলে আলুটা গলে যাবে এবার আলু সেদ্ধ হয়ে গেলে কিন্তু এর মধ্যে সস মেশাবো সয়া সস দিয়ে দিলাম দেড় চামচ এবার এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম চাউমিন রান্না বা চাইনিজ রান্না সবসময় হাই ফ্লেমে করবে আর দিয়ে দিলাম চাউমিনের মধ্যে দাওয়া মশালা এক প্যাকেট দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম অল্প কারণ আমি জলে ফোটানোর সময় চাউমিনে নুন দিয়েছি এখানে দিয়েছি চিলি ফ্লেক্স তারপরে দিলাম মিক্সড হার্ব যা তোমাদের অরিগ্যানো থাকলে দিতে পারো তাতে টেস্টটা অনেক ভালো হয় এবার চাউমিনটা দেখো যে ঝরিয়ে জল ঝরিয়ে শুকিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম এবার তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে কাঁটা চামচের সাহায্যে মেশালাম এখানে খুন্তি ব্যবহার করে নিই তাহলে ভেঙে যেতে পারে চাউমিনগুলো রেসিপিটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিও প্লিজ সবাই জানো তাও সেজন সসও দিয়ে দিলাম একটা বড়ো চামচের এক চামচ আর সেজওয়ান সসটা দিলে না চাইনিজ ফ্লেভারটা খুব ভালো হয় সোয়া সস শেজওয়ান সস এগুলো বেশ ভালো লাগে তাই না আর এগুলোর মধ্যে যেহেতু নুন আছে সেই জন্য চাউমিনের মধ্যে কম নুন দেবে যখন সবজিগুলো ভাজা হবে পরিমাণটা দেখেই তারপরে নুন দেবে আর আমি সবসময় কাটা চামচ দিয়ে এইভাবে চাউমিনগুলোকে ঘরে যখন করি তখন এইভাবে মিক্সড করি তাহলে এগুলো পারফেক্ট থাকে উপর থেকে টমেটো সস ছড়িয়ে দিতে পারো চিলি সস ছড়িয়ে দিতে পারো সানডেতে সকালবেলা ব্রেকফাস্টটা জমে যাবে তাই না